প্রধানমন্ত্রীর জন্মদিনকে বেরোজগার দিবস হিসেবে উদযাপন করে খুলনার ব্লক যুব কংগ্রেস। আসানসোলে খুলনার ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে বেরোজগার দিবস হিসেবে উদযাপন করলেন খুলনার ব্লক যুব কংগ্রেস। এই বিষয়ে খুলনার ব্লক যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 7 বছর সরকারে রয়েছেন। তিনি নির্বাচনের আগে কথা দিয়েছিলেন যে 2 কোটি কর্মসংস্থান হবে, কিন্তু তার উল্টোটাই হলো। এখন দেখা যাচ্ছে যে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে, একই সাথে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনার ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে লোচিপুর গেট থেকে নিয়ামতপুর মোড় পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতিলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের নেতা চণ্ডী চ্যাটার্জি ও কেন্দ্রীয় কমিটির নেত্রী ইন্দ্রাণী মিশ্র সহ আরো অন্যান্যরা। আজকে যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার 71তম জন্মদিবস, উনি জন্মদিবস পালন করেছেন, কিন্তু আমরা এই জন্মদিবসটা পালন করছি আনএমপ্লয়মেন্টে বেরোজগার দিবস বলে। উনি আজ 7 বছরের উপর হয়ে গেল সরকারে আছেন, কিন্তু এখনও পর্যন্ত যে বাধা উনি করেছিলেন, যে কথা উনি দিয়েছিলেন ভোটে আসা ইলেকশনে জেতার সময়, জেতার পর যে 2 কোটি করে বেকারদেরকে চাকরি দেবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। উল্টো আমরা কী দেখতে পাচ্ছি যে এই 7টা বছরে মিনিমাম 33% বেকারত্ব বেড়ে গেছে, এবং প্রায় 30-40 লাখ মানুষ যারা চাকরি করতো তাদের চাকরিটা চলে গেছে। এটার কোনো কিন্তু ওনার কাছে কোনো পরিকল্পনা নেই, কোনো রুট ম্যাপ নেই যে এই প্যান্ডামিক সিচুয়েশানে কী করে তাদেরকে উভরানো যাবে, সে তার কোনো ওনাদের কাছে কোনো প্ল্যানিং নেই। তো তাই এই যে এই অবস্থাতে মানুষ কোথায় যাবে, ভারতবর্ষের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে যারা ডিগ্রি নিয়ে হাতে ঘুরছে তারা কোন দরজায় গিয়ে ঠকঠক কোথায় গিয়ে উঠবে? তাদের ঘর সংসার কী করে চলবে যেখানে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে? আপনি বার মোদী সরকার যে ডায়লগ নিয়ে এসেছিলেন, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভারত সরকার? আমাদের থেকে বেশি আপনার সাংবাদিকরা জানেন যে কী পরিস্থিতিতে ভারতবর্ষ দিয়ে চলছে। 23 লাখ কোটি টাকা পেট্রোল ডিজেল থেকে কামিয়ে নিয়ে এসছে, কিন্তু এখনও পেট্রোল ডিজেলের দাম উনি কমাতে পারেননি, 100 টাকা পার হয়ে গেছে। এই সব এই তুষ্টিকরণ, এই হিটলার শাসন, এর বিরুদ্ধে যুব কংগ্রেস, কংগ্রেস, মহিলা কংগ্রেস আমরা একত্রিত হয়ে লড়াই করছি, মিছিল করছি দেশের কোনায় কোনায়। আসানসোল থেকে সৌমিত্র বাঙ্গুলের রিপোর্ট, টাইমস বাংলা।